কলকাতা নিউ মার্কেট এরিয়াকে লিটল বাংলাদেশও বলা হয়। এখানে সবাই এসে সাদার স্ট্রিট, মার্কো স্ট্রিট এইসব জায়গায় থাকে। এইসব জায়গায় আপনারা অনেক সস্তায় এবং ডিফারেন্ট প্রাইসেসে পার্ক স্ট্রিটও কাছে, যেখানে আপনি ফাইভ স্টার হোটেলও পেতে পাবেন। এবং এইসব জায়গায় আপনি শপিংয়ের জন্য খুবই ভালো এবং বার্গেন করে কিনতে হয়। আমি আপনাদেরকে আমাদের বাংলাদেশি এরিয়াটা, যেখানে বেশিরভাগ বাঙালিরা বাসে নামেন এবং প্লেনে করে আসলো এইসব জায়গায় থাকেন, সেগুলো আপনাদেরকে এখন দেখাবো। এটা হচ্ছে সাদার স্ট্রিট, এটা কলকাতার ঐতিহ্যবাহী ট্যাক্সি। এই সাদার স্ট্রিটে সেলিব্রেশন আর্মিজ আছে, আর টাইটেন মাই বেল্ট। Yeah, you gave 100 bucks. Okay, yeah, we got. Eat at Tongar Pita Chair Dukan. Toti Lane er mathai hocche Marco Street. Ekhane beshibhag Bangladeshi rai hoy. Ekhane ei New Market area tei thaken. Ebong ekhane apne travel agency theke shuru kore সব কিছু পাওয়া যায়। থোড়ি দের বাদ ইসমে যায়েঙ্গে জরুর, কলকাতায় আসলে এই টানা রিক্সায় অবশ্যই উঠবেন। এইটা উঠার একটা আলাদা আনন্দ আছে। হ্যাঁ জরুর, এই এরিয়াতে অনেক খাবারের দোকান আছে এবং ট্রাভেল এজেন্সি আছে। রোববার দিন ট্রাভেল এজেন্সিগুলো বেশিরভাগ বন্ধ থাকে, কিন্তু রেস্ট অফ দ্য ডেজ খোলা থাকে। এই রাস্তা দিয়ে সোজা গেলে ওই পারে মসজিদ থেকে শুরু করে সব কিছু আছে, এবং এখানে আপনি নামাজও আজানও শুনতে পারবেন। হোটেল এমেরাল্ড, এটা রেনোভেশনের কাজ চলছে। এখানে অনেকগুলো ট্রাভেল এজেন্সিও আছে, যেটা আপনি এর টিকিট, রেলওয়েজ এবং সব ধরনের টোর অ্যারেঞ্জ করতে পারে। এইখানে না হোক, সামনে গেলে আপনি আরও অনেকগুলো দোকান পাবেন যেখানে আপনি বুকিং করতে পারবেন, সিমও পাবেন। এইটা হচ্ছে হোটেল প্রেসিডেন্সি, এইটা প্রায় 2500 রুপিজের মধ্যে আপনি ইনক্লুডিং ব্রেকফাস্ট পেয়ে যাবেন। তারপরে হচ্ছে হোটেল ক্যাম্পটন, এইটা ব্রেকফাস্ট ছাড়া 3100 সামথিং, এবং এরপরে যদি ব্রেকফাস্ট নেন তাহলে 3800 মতো পড়ে। এই ক্যাম্পটন হোটেলের ঠিক সামনে আপনি এই খালিক স্টোরে সিম কার্ড পেয়ে যাবেন, এদের ব্যবহার অত্যন্ত ভালো। আর এখানে ট্রাভেল এজেন্সি আছে অনেকগুলো। টটি লেনে অনেক সস্তা সস্তা গেস্ট হাউস হোটেল পেয়ে যাবেন। এখানে এই গলির ভিতরে খাবারও সস্তা, যে দোকানটা আপনাকে দেখালাম ওইখানে খাবার সস্তা অনেক, সব হালাল। লন্ড্রিও আছে এখানে, পরের দিনই ডেলিভারি দিয়ে দেয়। গেস্ট হাউসের মধ্যে রাজটাও খারাপ না, মিডল ক্লাসের মধ্যে খুবই ভালো একটা হোটেল। আমি এগুলো আপনাকে সস্তা সস্তা হোটেলগুলো দেখাচ্ছি। আর পার্ক স্ট্রিটে আপনি গেলে ফাইভ স্টার হোটেল পাবেন, এইটার একদম পরের স্ট্রিটটা।
আর তারপরে মার্কো স্ট্রিটে মিডল ক্লাস থেকে হোটেল শুরু হয় এবং লোয়ার রেঞ্জও আপনি পাবেন। বেশ পুরানো পুরানো বাড়ি আছে। স্ট্রিট আর্ট এই ত্রিপতি কালেকশনে আপনি সস্তায় কাপড় পাবেন, সালোয়ার টেলোয়ার সব কামিজ পিস আর কি সস্তায় হোলসেল রেটে। এই HMI হোটেলও আছে এখানে। এই গলিতে বেশ কিছু গেস্ট হাউস আছে আর এটা আন্ডার কনস্ট্রাকশন, রেনোভেশন চলছে এখানে। আব্দুল খালিক রেস্টুরেন্ট, এখানে মোটামুটি বেশিরভাগ বাঙালিরা এই এরিয়াতে থাকে বলে সব খাবারই এখানে হালাল পাওয়া যায় আর রেস্টুরেন্টে, তারপর জিজ্ঞেস করে খাবেন। এখানে পার পিস কাপড় ধুতে আমরা যেটা ধুয়েছি সেটা ২৫ রুপি করে নেয় আর এটা ইনক্লুডিং আয়রনিং। কলকাতায় এসে টঙ্গের উপরে চা মাটির বাটিতে না খেলে কি হয়, এত হর্ন বাজায়, বাপরে বাপ। ইউ ওয়ান্ট আ ব্ল্যাক টি? ব্ল্যাক টি একটা, দুধ চা দেন না একটা, মাটির এটাই দিবেন। হ্যাঁ, কলকাতার টঙ্গের দোকানে চা খেলে না খেলে তো ভাত হজম হবে না। এরা আবার এখানে বসার বন্দোবস্ত করেছে দুই পারে। কলকাতাতে বিভিন্ন বাজেটের হোটেল আছে, আপনি ৮০০ টাকা থেকে ১০,০০০ টাকা পর্যন্ত থাকতে পারবেন। একটু দোকান দেখে নেবেন, মিড রেঞ্জে হলে ১৫০০-এর মধ্যে পাবেন। আর খাবারও অনেক সস্তা আছে, আবার ভালো দোকানও আছে, আপনি যেই স্ট্যান্ডার্ডে খেতে চান। এবং এই সাদার স্ট্রিট, মার্কো স্ট্রিট এইসব জায়গায় আপনাদের সব ধরনের হোটেল আছে খাবারের, তো ট্রাই করবেন ওখানে খেতে তাহলে আপনারা। আর আমি চলার পথে আপনাকে কিছু চিপ রেস্টুরেন্টসও দেখাবো এবং কিছু হাই এন্ড রেস্টুরেন্টসও দেখাবো। মাটির এটায় হ্যাঁ, এটার মধ্যে চায় মশালাও দেওয়া আছে, বেশ টেস্টি, রাস্তার চায়ের সঙ্গে তুলনাই করা যায় না। কলকাতায় বাজার করতে হলে আগে ঘুরে দেখবেন এবং প্রাইসটা কিছু একটা আন্দাজ করবেন, তারপরে কিনবেন, নাহলে কিন্তু আপনাদেরকে ঠকিয়ে দিবে। আর এখানকার ট্যাক্সি যাই নেবেন তা বার্গেন করে নেবেন। হি ওয়াজ দ্য ম্যানেজার, নো হি অ্যালাউড মি, দেন আই টোল্ড হিম দ্যাট আই আস্ক। হ্যাঁ, ৯০ টাকা করে সব জায়গায় দেয়, আপনি ১০০ টাকা চলেই হলো না, ওইটা না, ৯০ টাকা হলে দেন না, কম হবে না দাম। ৯০ টাকা করে পেয়ারা কিনলাম, রাখেন ১০০ রাখেন, দামাদামি করলাম, ভালো লাগলো। না না না, আমার একটু দামাদামি করার ইচ্ছা ছিল। ভালো থাকবেন, নেই
Let's go over there. I just took a little bit. So what? আমরা একটা প্রিন্স রেস্টুরেন্টে খেতে এসেছি, এটা বাঙালি রেস্টুরেন্ট। কেমন আছেন ভাইয়া? Second in Nagla? I think this camera is a second. রাস্তাটার নাম কি ভাইয়া? মেট্রো গলি। মেট্রো গলিতে অনেকগুলো ক্যামেরা শপস আছে এবং ফটোগ্রাফির দোকান আছে যেখানে আপনারা কিনতে পারেন অল টাইপস অফ স্টাফস। You know what? Let me tell you one thing. You know how to eat? Fresh here, Times Square. What do you reckon? That's your box. কলকাতায় আসলে টানা রিক্সায় না চড়লে কি হয়, এটা একটা ঐতিহ্য। 100 টাকা ভাঙতে হবে তো খোগা? কেন নাম আপনি, কি নাম? মুখতার, মোহাম্মদ মুখতার। সালাম আলাইকুম। মুসলমান বিহার কা? আমাদের টানা রিক্সার প্রথম অভিজ্ঞতা কলকাতায় আসলে এটা অবশ্যই করবেন, না করলে
বাংলাদেশে তো অন্যরকম কলকাতা আসলে তিনটে জিনিস অবশ্যই করবেন সেটা কলকাতায় আসলে তিনটে জিনিস অবশ্যই করবেন একটা হচ্ছে টানা রিক্সায় ঘুরবেন হলুদ ট্যাক্সিতে চড়বেন আর ট্র্যামে এই তিনটা জিনিস অবশ্যই করবেন যেটা পৃথিবীর অনেক দেশে করা যায় না টানা রিক্সা প্রথমে বন্ধ করে দিচ্ছিল এখানকার সরকার এরা প্রোটেস্ট করাতে এখন আবার এটাকে পারমিশন দেওয়া হয়েছে I'll give him more. গরিব মানুষ আমি গরিব মানুষ এটা একটা অভিজ্ঞতার জন্য গরিব মানুষ এদেরকে এরা অল্প একটু বেশি পয়সা নেয় তবে উচিত না আমাদের এদেরকে ঠগানোর এটা হচ্ছে নিউ মার্কেট এরিয়া এখানে অনেক কিছু পাওয়া যায় এটা বিশেষ করে বাঙালি পাড়া এখানে একটা জিনিসের সুবিধা আছে যে এখানে আজান শোনা যায় আর বেশিরভাগ খাবারই হালাল কলকাতাতে টানা রিক্সা চড়ে ঘোরা একটা আলাদা আনন্দ আছে আলাদা আনন্দ যেটা পৃথিবীর অনেক দেশে এই স্টার পাওয়া যায় না এই টানা রিক্সা জাপানে চড়তে গেলে প্রচুর পয়সা খরচ হয় পুরান ঢাকার মতো অবস্থা এখানে আর কিছু বছর পরে এই গাড়িগুলো আর কলকাতায় দেখতে পারবেন না এইগুলো রেজিস্ট্রেশন শেষ হয়ে গেলে আর রিনিউ করছে না ফুচকাওয়ালা আপনি কি সামনের রাস্তা থেকে ডান দিকে যেতে পারবেন আচ্ছা কলকাতা ব্রিটিশ ভারতের ক্যাপিটাল ছিল এখানে অনেক ঐতিহাসিক জিনিস জায়গা আছে দেখার মতো কলকাতার বাইরেও অনেক আছে যেটা আসলে সমগ্র ভারতবর্ষেই অনেক হিস্টোরিক্যাল জিনিস আছে যেগুলো আপনারা কম পয়সায় ঘুরে দেখতে পারেন তবে দূরত্ব অনেক এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়ার দূরত্ব অনেক বেশি
অনেক সময় আমরা যে ট্রেনের টিকিট কাটি পাসপোর্ট দিয়ে সেটা যেই পয়সা নেয় তার চেয়েও সস্তা আপনি প্লেনের টিকিট পেতে পারেন। সো প্রাইসটা একটু দেখে নেবেন। এখানে সম্পূর্ণ বাঙালি পাড়া হিসাবে পরিচিত, এটাকে লিটল বাংলাদেশও বলা যেতে পারে। এখানকার সব দোকানগুলো বাংলাদেশের খদ্দের উপর নির্ভর করে। এটা শ্রী লেদার, আর নিউ মার্কের সামনে একটা আছে শ্রী লেদার, এই দুটোই খুব ভালো চলে। এটা গালিব স্ট্রিটের পাশে, সাদের স্ট্রিটের একদম পাশে। কলকাতায় আসলে ট্র্যামে অবশ্যই চড়বেন। আপনাদেরকে টানা রিক্সা দেখালাম, এবার ট্র্যাম দেখাবো, তারপরে ইয়েলো ট্যাক্সিতে করে যেতে পারবেন। এই তিনটা জিনিস কলকাতার ঐতিহ্য, আপনারা চড়লে ভাল লাগবে। তো ট্র্যামের জন্য এখন অপেক্ষা করছি আমি স্প্ল্যানেডের কাছেই, এখন দেখা যাক ট্র্যাম কখন আসছে। কলকাতার ট্র্যাম, ড্রাইভার সামনে বসে, এনারা জামশেদপুরের। এটা কোন মসজিদ? টিপু সুলতান, জানি না এটা হচ্ছে, চান্দিকা। এখানে কাপড়ের দাম একটু বেশি চৌরঙ্গিতে, তবে কিছু অথেন্টিক জিনিস পাওয়া যায়। হ্যান্ডিক্রাফ্টস ফ্রম ইন্ডিয়া। এই জায়গাটায় আমাদের বাংলাদেশের লোকরা বেশি আসে এবং এখানে বাজারও করে। এখানকার যত দোকান আছে সবগুলা কিন্তু বাংলাদেশি কাস্টমার উপরে বেশি নির্ভরশীল। এখানে আপনার ফ্রেশ মুসাম্বি জুস খেতে পারবেন। এটা হচ্ছে আরেকটা যেটাকে বলে সাদের স্ট্রিট। এখানেও বাঙালিরা বেশি আসে এই কলকাতার। এখানে এই পুরা জায়গাটাই বলতে গেলে মিনি বাংলাদেশ হিসাবে বলতে পারে। এখানকার সব রেস্টুরেন্টে হালাল। এটার নামটা হচ্ছে ভোজ কোম্পানি।
আপনারা যদি ড্রিঙ্ক ট্রিঙ্ক করেন তাহলে এই সাদার স্ট্রিটে এখানে আসলেই আপনি পাবেন। এটা আরেকটা গেস্ট হাউস, উপরের অবস্থাটা দেখেন। এটা হচ্ছে স্টুয়ার্ট লেন, কলকাতার ঐতিহ্যবাহী অ্যাম্বাসেডর কার। এটা কলকাতার মির্জা গালিব স্ট্রিট, ওইখানে ওই যে চৌরাস্তাটা পড়ছে এইটা হচ্ছে আপনি মার্কো স্ট্রিট। এখানে আপনি জুতা পলিশ করতে পারেন। আর এই সুপার মার্কেটে বেশিরভাগ লোক আসে শপিং করতে। জুসের দোকান, আমি আপনাদের নিউ মার্কেট এরিয়াতে যেসব দোকানে সস্তায় পাওয়া যায় সেগুলো দেখাচ্ছি এবং কোথায় থাকা যায়। এখানে সবাই যে টোব্যাকো বিক্রি করছে, এখানে আসলে আপনারা প্যান্টস কিনতে পারবেন। নিউ মার্কেটের ভিতরে অনেক কিছু পাওয়া যায়। এখানে লেদারের কোনো কিছু কিনতে চাইলে শ্রী লেদারে এসে কিনবেন। শ্রী লেদারে আপনি চামড়ার সব কিছু অথেন্টিক এবং খুব সস্তায় পাওয়া যায়। আমরা এখন শ্রী লেদারে এসেছি। শ্রী লেদারটা হচ্ছে সবচেয়ে সস্তায় আপনি এখানে লেদার গুডস কিনতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাই, জুতা থেকে নিয়ে সব কিছু পাওয়া যায় ইনক্লুডিং ব্যাগস। ভাইয়া ব্যাগগুলোর দামগুলো কিরকম? একদম কমে পেয়ে যাবেন 2650। 2650, তবে শ্রী লেদারে জিনিসপত্র কম্পারেটিভলি অনেক সস্তা। আমরা কলকাতায় ঘুরে কিনেছিলাম, তো আপনারা আসলে শ্রী লেদারে আসবেন। আমি আপনাকে কিছু গ্লিমসেস দেখাবো যেগুলো আপনারা কিনতে পারেন এবং এখানে অনেক কিছু অ্যাভেলেবল। থ্যাংক ইউ। ডিফারেন্ট টাইপস অফ সক্স। কেমন আছেন ভাইয়া? এই যে সব পার্সগুলা আমরা এখানে ওয়ালেটস কিনছি। ওয়ালেটসগুলো আসলে খুবই ভালো পিওর লেদারের। আপনাদেরকে আমি কিছু দেখাই। Would you want to give for Farhan? I will rather give him a brown color. Okay, open it up. Open. দেখেন চামড়াটা কত কোয়ালিটির, এবং এটা পিওর লেদার, ভীষণ সফট। এগুলো বিচে টিচে বাথরুমে পড়ার জন্য। বিভিন্ন ধরনের স্নিকার্স, আমি তো অনেক কিনলাম। অল্প অল্প
কাম ট্রলি, এটা ব্যাকপ্যাক ট্রলি সহ খুবই সুন্দর, ক্যারিং ব্যাগসগুলো খুবই সুন্দর ব্যাকপ্যাকস। ভিডিওগুলো আপনার ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।